আগামীকাল 30 বছরে পা রাখছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। 1992 সালের 1 জুলাই 4টি থানা ও 10টি ফাঁড়ি নিয়ে আরএমপির যাত্রা শুরু। 78 বর্গ কিলোমিটার এলাকায় অপরাধীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেও পরবর্তীতে জনবল বাড়ানোর প্রয়োজন পড়ে। 2018 সালে 472 বর্গ কিলোমিটার এলাকার জন্য 4টি থানাকে 12 থানায় রূপান্তর করা হয়। দায়িত্ব নেওয়ার পর বর্তমান পুলিশ কমিশনার আবুল কালাম সিদ্দিক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা সহ অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ নেন। নগর জুড়ে সিসি ক্যামেরা স্থাপন ও কিশোর অপরাধের ডাটাবেস তৈরির কারণে অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে আসে। বর্ডার এলাকা, যার কারণে এখানে মাদকের সহজলভ্যতা বেশি হওয়ার কারণে এখানে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আমরা রাজশাহী মেট্রোপলিটনকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি, সাইবার ইউনিট করেছি এবং অপারেশনাল কন্ট্রোল মনিটরিং সিস্টেম করেছি, যার মাধ্যমে আমি 500 সিসিটিভি ক্যামেরা দিয়ে রাজশাহী মহানগরকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছি। ক্রুলেস অপরাধ শনাক্তকরণে নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেস, যা দিয়ে পুরো শহরের কিশোর গ্যাংয়ের যাদের তথ্য আছে তাদেরকে সার্বিকভাবে মনিটরিং করা হচ্ছে।